সরকার ছাত্র দফা দাবি দিয়েছি আজকে আমরা বলছি পঞ্চায়েতে, তার প্রধান দাবি জানেন বর্তমানে গ্রাম বাংলায় যেটা সব থেকে বড় আকার ধারণ করেছে কাঠমানি, 100 দিনের কাজ, রেশন ডিজিটাল রেশন কার্ড, বিউটিফিকেশন, রাস্তাঘাট এবং আরও অন্যান্য অনেক দাবি ছিল, সমস্ত দাবি নিয়ে আমরা আজকে গলসি পঞ্চায়েতকে ঘেরাও করেছিলাম এবং ওই গলসি পঞ্চায়েতের প্রধানের কাছে আমরা সেই ডেপুটেশন দিয়েছি। আমরা অনুরোধ করেছি আমাদের এই বিষয়গুলিকে মানার জন্যে, এই বিষয়গুলিকে নিয়ে বিবেচনা করার জন্যে এবং এই বিষয়গুলিকে উপর উপযুক্ত ব্যবস্থা করার জন্যে। বিশেষ করে গলসি গ্রাম পঞ্চায়েতের অফিস যেভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পরিণত হচ্ছে, যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা এখানে আস্তানা গেড়েছে, তাদেরকে আমরা অনুরোধ করেছি যে এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পরিণত করবেন না, এটা গলসি গ্রাম পঞ্চায়েত অফিস, গলসি গ্রাম পঞ্চায়েতের অফিস হিসেবে রাখুন, নাহলে আগামী দিনে কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা এখানে এসে আস্তানা গাড়বে, নচেত ভারতীয় জনতা পার্টি গলসি পঞ্চায়েতে তালা মেরে দিতে বাধ্য হবে। আমরা গলসি পঞ্চায়েতের প্রধানকে আজকে বলেছি যে 15 দিনের মধ্যে আমরা গলসি পঞ্চায়েতের যে 16টি বুথ, এই 16টি বুথে কারা কাঠমানি দিয়েছে এবং কাদেরকে দিয়েছে সেই লিখিত, তাদের কাছ থেকে যে পার্টি দিয়েছে, যে গরিব মানুষটি দিয়েছে সেই গরিব মানুষটি নিজের হাতে লিখে দেবে কাকে দিয়েছে, সেই লেখা আমরা পঞ্চায়েত প্রধানের কাছে